নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছানার মুরগি। ছানার মুরগি বানানো খুব সহজ আর এটা খেতেও অসাধারণ হয়। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেখে নিই ছানার মুরগি বানানোর জন্য আমাদের কী কী উপকরণের প্রয়োজন। ছানার মুরগি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে এরকম ছোটো টুকরোয় কেটে রেখেছি। গোলাপ জল, এলাচের গুঁড়ো, 1 কাপ চিনি আর আমাদের লাগছে 1/2 কাপ জল। সবার প্রথমে গ্যাসটা অন করে দেব, তারপরে প্যানের ভিতরে দিয়ে দেব চিনি আর জলটা। এখানে আমি যতটা চিনি নিয়েছি তার অর্ধেক জল নিয়েছি। এবারে চিনিটাকে গলতে দেব। চিনিটা গলে যাওয়ার পর বা যতক্ষণ না এটা 1 তারের চিনি শিরা হচ্ছে ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। এই দেখুন, এটা 1 তারের চিনি শিরা হয়ে গেছে। এবারে এর ভিতরে দেবো 1 পিঞ্চ এলাচের গুঁড়ো। বেশি এলাচের গুঁড়ো দেওয়ার দরকার নেই, শুধু ফ্লেভারের জন্য 1 পিঞ্চ মতো দেবো। এবার এলাচের গুঁড়োটা চিনির শিরার সাথে খুব ভালো করে মিক্স করে দেবো। যদি বাড়িতে এলাচের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আপনারা গোটা ছোটো এলাচও ব্যবহার করতে পারেন। এলাচের খোসাটা ফেলে দানাগুলোকে একটু থেতো করেও অ্যাড করে দিতে পারেন। এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে কেটে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরের টুকরোগুলো অ্যাড করার পর আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে চিনির শিরাটা খুব ভালোভাবে পনিরের টুকরোর উপর কোট হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চিনির শিরাটা একদম গাঢ় হয়ে গেছে আর এখানে সাদা ফেনা ফেনা উঠছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এর ভিতরে দেবো 1 স্পুন গোলাপ জল। গোলাপ জলটা অ্যাড করার পর খুব ভালো করে এটাকে আবার মিক্স করে দেব। গোলাপ জলটা আমি ভালোভাবে মিক্স করে দিয়েছি। এবারে এটাকে আর গরম ওভেনের ভিতরে বসিয়ে রাখবো না, এটাকে শিফট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও চিনির শিরাটা ভালোভাবে শুকোয়নি, তাই যতক্ষণ না এই চিনির শিরাটা পুরো শুকিয়ে পাউডারের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়তে থাকবো। একটু সময় লাগবে কিন্তু বিশ্বাস করুন, এভাবে যদি অনবরত নাড়তে থাকেন তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর হবে। আর যদি অনবরত আপনি না নাড়ান তাহলে পনিরের টুকরোগুলোর একটা সাইডে খুব ভালোভাবে চিনির শিরার কোট হয়ে যাবে আর একটা সাইড একদম ফাঁকা থাকবে। তাই যতক্ষণ না চিনির শিরাটা শুকিয়ে পাউডার হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমাদের অনবরত নাড়তে থাকতে হবে। এই দেখুন, চিনির শিরাটা একদম শুকিয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। এই জালি হাতাটার ভিতরে আমি তুলে নিয়েছি। এবারে এটাকে আমি এইভাবে নাড়াবো, দেখুন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি। এইভাবে নাড়ালে এক একটা জায়গায় যে চিনির শিরাটা জমে গুলিগুলি মতন তৈরি হয়েছে সেই গুলিগুলো বেরিয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। এই দেখুন, এটা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। খুব বেশি সময় এইভাবে ঝাঁকাবো না, তাহলে পুরো চিনিটাই ঝরে যাবে। এই দেখুন, এক্সট্রা গুলিগুলো নিচে পড়ে যাচ্ছে, এটাও হয়ে গেছে। এবার এটাকেও প্লেটে বার করে নেব। আর এই যে বাকি চিনির গুঁড়োগুলো পড়ে রয়েছে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। এখন আমের সিজন চলছে তো আমের চাটনি বানিয়ে নেওয়া যাবে, আর আপনারা চাইলে চা বানাবার সময়ও চায়ের ভিতরেও কিন্তু দিয়ে দিতে পারেন। ছানার মুরগি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। একটা মুরগি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কেমন হয়েছে। দেখুন, বাইরে চিনির শিরার জন্য এটা বাইরে থেকে শক্ত হয়েছে যেমন, ভিতর থেকে তেমনই নরম হয়েছে। আর গোলাপ জল অ্যাড করার জন্য মুরগিগুলো থেকে খুব মিষ্টি একটা গন্ধও আসছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দিন।